আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, তো আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরও একটি ভিডিও নিয়ে, যা হলো সাধারণ সালোয়ার কাটিং। তো দর্শক, সাধারণ সালোয়ার কাটিং লম্বা মানুষের জন্য কিভাবে কাটিং করতে হবে, সেই সিস্টেম অনুযায়ী সঠিকভাবে আমাদের কাটিং করতে হবে। তো এখানে কাপড়টা কিন্তু অনেক আছে, অনেক এরকম বেশি কাপড় দেয় না, তো এখানে আড়াই গজ পরিমাণ কাপড় আছে। তো এই কাপড় দিয়ে আমাদের সেলোটি তৈরি করতে হবে। তো দেখেন, স্ক্রিনে আমি একটা মাপ দিছি, তো সেলোরের লম্বাটা হবে 42 ইঞ্চি এবং কোমরটা হবে, সেলোরের যে কোমর সেই কোমরটা হবে 42 ইঞ্চি এবং আজকে সেলোরের হাইটটা হবে 16 ইঞ্চি। তো দর্শক, আপনারা 14 ইঞ্চি পর্যন্ত হাই পর্যন্ত আপনারা সেলোর কাটিং করছেন, তো আজকে সেলোরের হাইটটা হবে 16 ইঞ্চি। অর্থাৎ আমাদের যদি হিসাব, আমরা যেভাবে হিসাব করি, 16 দুগুণা 32 ইঞ্চি হাই হচ্ছে। তো এই এই মাপের সেলোয়ারটা আমরা কিভাবে কাটিং করি দেখতে থাকেন। তো দেখেন, এখানে দুই পাট কাপড়, এখানে কিন্তু দুই পাট কাপড়, এইভাবে ভাঁজ করার পরে নিচের সাইডটা কিন্তু বন্ধ সাইড আছে, ঠিক আছে। তো এইভাবে কাপড়টা আমাদের আর একটা ভাঁজ দিয়ে এইভাবে চার পাট করে নিতে হবে, এইভাবে চার পাট করে নিতে হবে। তো দেখেন, এখানে কাপড়ের বহরটা কিন্তু খুবই কম, এখানে কাপড়ের বহরটা আছে মাত্র, ভাঁজ করার পরে দেখতেছি আমি 16 ইঞ্চি এখানে ঘেরটা আছে। তো 42 ইঞ্চি আপনাদের, 42 ইঞ্চি আমাদের আজকে সেলোয়ারের কোমর। তো জামার বডি কিন্তু 38 ইঞ্চি, জামাটার বডি হবে 38 ইঞ্চি এবং সেলোয়ারের বডি, সেলোয়ারের কোমরটা হবে 42 ইঞ্চি। তাহলে কি আমাদের কল্লি দিতে হবে? এখানে কল্লি দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নেই। আপনারা যদি একটু লুজ ব্যবহার করেন তাহলে কল্লি দিবেন, আর যদি একটু ফিটিং ব্যবহার করেন তাহলে কল্লি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আজকে আমি এই সালোয়ারে কোনো প্রকার কল্লি দিব না। তো দেখেন, এখানে আমি এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, তো সর্বপ্রথম আমাদের এখানে সোজা করে একটা দাগ দিয়ে নিতে হবে। এইভাবে দেখেন, আমি আপনাদের ভালো করে সহজে শিখিয়ে দিতেছি। তো দেখেন, এখানে আমি সোজা করে একটা দাগ দিয়ে নিলাম। তো এই দাগের থেকে আমাদের এখানে বেল দিতে হবে, বেল অর্থাৎ কুচির উপরের অংশ যেটাকে, ওইটাকে আমরা বেল বলি। তো বেলটা আমরা 7 ইঞ্চি লম্বা দিব, তো 7 ইঞ্চি ফিতাটা আমাদের এইখানে ধরতে হবে। এখানে 7 ইঞ্চি ফিতাটা ধরে আমাদের সেলোরের লম্বাটা হবে 42 ইঞ্চি, এখানে 42 ইঞ্চি আমাদের নিতে হবে। তো এখানেও দাগটা আমাদের সোজা করে দিয়ে নিতে হবে এভাবে, ঠিক আছে, এবং নিচে মুড়ানো হবে, নিচে মুড়ে দিতে হবে। এই জন্য এখানে আমরা 2 ইঞ্চি কাপড় নিয়ে নেব। তো দেখেন, এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিলাম। তো নিচের মুহুরিটা হবে 6 ইঞ্চি, নিচের মুহুরিটা হবে 6 ইঞ্চি, এখান থেকে আমি 6 ইঞ্চি নিয়ে নেব এবং এখানে এক্সট্রা নেব 1 ইঞ্চি। তো দর্শক, এখানে হাইয়ের মাপটা আমরা কীভাবে নিব, তো আপনাকে বলছি হাইটা হবে 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি হাই নিতে গেলে উপরের 7 ইঞ্চি বাদ দিয়ে নিতে হবে এবং এখানে 16 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নিতে হবে। এখানেও আমরা দাগটা সোজা করে দিয়ে নিব এবং এখান থেকে আমাদের আজকে মাত্র 1.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিতে হবে, 1.5 ইঞ্চি এখানে দাগটা সোজা করে দিয়ে নিতে হবে। এখানে রাউন্ড দিতে হবে, হাইয়ের যে রাউন্ডটা, এই রাউন্ড এটা, এবং আপনাদের বলছি এরকম শেপ কাট দিয়ে আমাদের ছেলোরের দাগটা দিতে হবে। তো এই জন্য আমাদের কী করতে হবে, দেখেন, এইখানে এই মাথায় একদম এই জায়গায় ধরতে হবে শেপ কাটের এই মাথা এবং আরেকটা মাথা এইভাবে এখানে বসিয়ে নিতে হবে। যেহেতু সাধারণ সালোয়ার, এখানে ঘেরটা কিন্তু মানে বেশি লুজ দেওয়া যাবে না, একটু ফিটিং হবে। তো এইভাবে ধরে আপনারা দাগটা দিয়ে নেবেন। তো দর্শক, আমি এখানে এইভাবে শেপ কাটটা রেখে দাগটা দিয়ে নিতেছি। তো দেখেন, এখানে দাগটা দেওয়া আমার হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে, এই দাগে কিন্তু কাটিং করতে হবে এবং সেলাইয়ের জন্য কাপড়টা আমরা কোন জায়গায় থেকে নিলাম, কতটুকু নিলাম, এটা তো আপনাদের জানতে হবে। এই জন্য এখানে দেখেন, এইভাবে এখান থেকে দাগটা ধরতে হবে, ধরে এইভাবে এই দাগটা আমাদের দিয়ে নিতে হবে। তো দেখেন, আমাদের এই দাগে সেলাই হবে এবং এই দাগে কাটিং হবে। তো চলুন, এখন আমি কাটিংটা করে নেই।
তো দর্শক দেখেন এখানে আমাদের কিন্তু সালোয়ারটি কাটিং শেষ, এখন আমাদের বেল্ট কাটিং করতে হবে। তো বেল্টটা আমরা কিভাবে কাটিং করি সেটা আপনারা দেখেন। তো দর্শক দেখেন এখানে যে অবশিষ্ট কাপড়টা আছে, এখানে কিন্তু চার পাট কাপড় আছে এরকম। তো দেখেন এখানে চার পাট কাপড় আমি দেখি, 1 2 3 4 চার পাট কাপড় আছে। এদিকে হলো বন্ধ সাইডটা আমাদের আছে। তো এখানে আমাদের কি করতে হবে, তো আমরা চওড়া ইলাস্টিক যেটা সেই ইলাস্টিকটা আপনারা এখানে লাগাই নেবেন। তো এখানে 1.5 ইঞ্চি অর্থাৎ 2 ইঞ্চির 2 পয়েন্ট কম এখানে চিহ্নটা দিয়ে নেবেন এবং এখানে সোজা করে দাগ দিয়ে নেবেন। তো দেখেন এখানে সোজা করে দাগটা দিয়ে নিলাম এবং বেলের লম্বাটা আমি বলছি 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি ফিতাটা এখানে ধরতে হবে এবং দাগটা সোজা করে দিয়ে নিতে হবে। তো এখন দেখেন এখান থেকে আমাদের চারের এক অংশ নিতে হবে, 42 ইঞ্চি সালোয়ারের কোমরটা হবে। তো এই জন্য এখানে 10.5 ইঞ্চি নিব এবং সিলের জন্য এক্সট্রা কাপড় নিব। তো এখানে দাগটা আমাদের সোজা করে দিয়ে নিতে হবে। তো দেখেন দাগ দেওয়া শেষ, এখন আমি কাটিং করব। তো দর্শক দেখলেন কিভাবে আমি সালোয়ারটি কাটিং করলাম, আপনারাও এইভাবে চেষ্টা করবেন, আপনারাও সুন্দরভাবে সঠিকভাবে কাজগুলো শিখতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।